হ্যালো তোমরা থামনেলে যেমনটা দেখলে তেমনটাই আজকে আমি ক্লাস নাইন অর্থ বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনে দু হাজার সালে যারা পরীক্ষা দেবে ফার্স্ট ইউনিট টেস্ট এসে গেছে তাদের সাজেশান নিয়ে আলোচনা করব এটা ইতিহাসের অর্থাৎ হিস্ট্রির সাজেশান ঠিক আছে প্রথমে বলে রাখি আমাদের দুটো চ্যাপ্টার প্রথম ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে বইয়ে যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা বাদ দিয়ে সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার অর্থাৎ এই দুটো চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক আর বিপ্লবের আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে এখান থেকে ওই এমসি মানে শর্ট কোশ্চেনের মধ্যে এমসিকিউ কিউ থাকবে ডাম দিক বাম দিক শুদ্ধ অশুদ্ধ এরকম করে মিলিয়ে লেখা এইসব থাকে মোট থাকে এইগুলো নিয়ে এই শর্ট কোশ্চেন আঠেরো নম্বরের থাকে কিন্তু এই আঠো নম্বরের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে এই আঠো নম্বরের যে শর্ট কোশ্চেন পড়ে এখানে কোনো অর থাকে না অর্থাৎ কোনো মানে অর দেওয়া থাকে না আঠোটা দেয় আঠেরোটায় লিখতে হয় তারপরে আমাদের দু নম্বরের কোশ্চেন চার নম্বর আর আট নম্বরের সব কোশ্চেনগুলোর বিভাজন ঠিক আছে তারপরে আমাদের দেখো দু নম্বরের কোশ্চেন প্রথমে নিয়ে আলোচনা করছি ঠিক আছে করবি গ্যাভেল এগুলো হচ্ছে কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পূর্বে ফান্সি যেসব কর ব্যবস্থা ছিল সেইগুলো এইগুলো দেখে যাবে তোমরা তারপর সেকেন্ড কোশ্চেন আছে অভিজাত বিদ্রোহ সম্পর্কে টিকা তারপরে থার্ড কোশ্চেন দৈব রাজতন্ত্র কি টিকা লেখো তারপর চার নম্বর কোশ্চেন দেখো টেনিস কোর্টের শপথ কি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে জ্যাকোবিন কারা তারপরে কোশ্চেন দেখো সন্তাস বলছে সন্তাসের রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো পরের কোশ্চেন জাতীয় সভা অর্থাৎ ন্যাশনাল অ্যাক ন্যাশনাল অ্যাসেম্বলি এখানে টিকা লিখতে হবে তারপরে প্যারিস কমিউন কি এখানেও প্যারিস কমিউন কি তারপরের কোশ্চেন আমাদের দেখো তারপরের বুর্জ বিপ্লব কী কোর্ট নেপোলিয়ান কি তারপর ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কি তারপরে বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন আছে কন ফে কন ফেভার ফেভারেশন অফ রাইন কী ঠিক আছে তেরো নম্বর কোশ্চেন শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো টিকা এই কটা টিকা দিয়েছি দেখো পিরামিডের যুদ্ধ বলছে নীলনদের যুদ্ধ আর ওয়াল টালুর যুদ্ধ এই তিনটে টিকা খুব ইম্পর্টেন্ট আছে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন আছে আমাদের বলছে মহাদেশীয় অবরোধ প্রথা ঠিক আছে এইটা আলোচনা করতে বলছে তারপরে আমি এবারে আট নম্বরে কোশ্চেন নিয়ে আলোচনা করব। আট নম্বরের এই আমি পাঁচটা কোশ্চেন এখানে আমি দিয়েছি ঠিক আছে এই পাঁচটা করলে আশা করা যায় প্রথম পরীক্ষা এসে যাবে ঠিক আছে এক ঠিক আছে এখানে প্রথম কোশ্চেন দিয়েছি দেখো ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল তারপর সেকেন্ড কোশ্চেন দিয়েছি ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান তারপরে কোশ্চেন নেপোলিয়ানের সংস্কারগুলি কী কী তারপরে কোশ্চেন নেপোলিয়ানের রাশিয়া আক্রমণ তারপরে নেপোলিয়ান কিভাবে ক্ষমতা লাভ করে এই ছিল পাঁচটা আট নম্বরের কোশ্চেন এবারে আমি চার নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন চার নম্বরে রেখেছি যেটা সেটা হচ্ছে ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরে সেকেন্ড কোশ্চেন ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সের সমাজ কাঠামো ঠিক আছে সমাজ কাঠামো আলোচনা আলোচনা করো তারপরের কোশ্চেন দেখো বাস্তিল দুর্গের পতনের কারণ কি পরে কোশ্চেন ফরাসি সংবিধান সভায় মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা পত্রটি কি ছিল তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন আসিয়া রেজিন কি আসিয়া রেজিম তারপরের কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন হচ্ছে নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করেছিল পরে কোশ্চেন ফরাসি বিপ্লবের আদর্শের সংজ্ঞাতে নেপোলিয়ানের ভূমিকা ব্যাখ্যা করো পরে কোশ্চেন নেপোলিয়ান মস্কো অভিযানের ফলাফলগুলি আলোচনা করো এই ছিল আমাদের ক্লাস নাইনের এই ছিল আমাদের ক্লাস নাইনের সাজেশান ঠিক আছে এখানে আর যারা চ্যানেলটায় নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলের এই দিকে গিয়ে যে লাল সাবস্ক্রাইবার বাটন আছে সেটাকে প্রেস করো তারপরে যখন হয়ে যাবে সাবস্ক্রাইব হয়ে যাবে তখন এদিকে যে বেলটা আছে সেইটাও বাজিয়ে দাও কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যখন আপলোড করব তখন তোমরা তার নোটিফিকেশনটা পেয়ে যাবে ঠিক আছে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর তার সঙ্গে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো